হয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা দ্রবণ বা সলিউশন পড়ছিলাম আমরা দ্রবণ কাকে বলে দ্রবণের প্রকারভেদ ইত্যাদি পড়ে নিয়েছি আজকে আমরা শুরু করব প্রথমেই আমরা যে কলয় ডিও দ্রবণ পড়েছিলাম সেই কলয়েডীয় দ্রবণ সম্বন্ধে একটু পড়ব আমরা জানি দ্রবণ মানে দ্রাবক আমরা দ্রবণের দুটো পাঠ পড়েছিলাম একটা দ্রাবক আর একটা দ্রাবক এখন এই কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে এই দ্রাবকটাকে বলা হয় বিস্তার মাধ্যম আর দ্রাবটাকে বলা হয় বিস্তৃত দশা এখন কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে এই বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার ভৌত অবস্থার উপর নির্ভর করে কলয়েডীয় দ্রবণগুলো বিভিন্ন ভাবে নামকরণ করা হয়েছে যেমন প্রথমেই হচ্ছে সল সল কি যেখানে বিস্তার মাধ্যমটা হচ্ছে তরল আর বিস্তৃত দশাটা হচ্ছে কি কঠিন যেমন আমাদের কালি পেনের কালি তারপরে জুতোর রং সেটা হচ্ছে সল তারপর হচ্ছে জেল যেখানে বিস্তার মাধ্যমটা কঠিন আর বিস্তৃত দশাটা হচ্ছে তরল যেমন দই পনির ইত্যাদি সল জেল তারপর হচ্ছে ফোম ফোম হচ্ছে বিস্তার মাধ্যমটা তরল আর বিস্তৃত দশাটা হচ্ছে কি গ্যাস যেমন আমরা যে কোল্ড ড্রিঙ্কস বা সোডা ওয়াটার খাই সেটা হচ্ছে ফোমের মধ্যে পড়ে আর লাস্ট হচ্ছে ইমালসন যেখানে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা দুটুই তরল এখন এই ইমানসন ইমালসনের উদাহরণ হচ্ছে দুধ তারপরে ক্রিম শ্যাম্পু ঠিক আছে তাহলে কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে দ্রাবকটা হচ্ছে বিস্তার মাধ্যম আর দ্রাবটা হচ্ছে বিস্তৃত দশা এখন বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশার বিভিন্ন ভৌত অবস্থা অনুযায়ী কলয়েডীয় দ্রবণগুলোর বিভিন্ন নাম এখানে কাকে বলে আসে বা অনেক সময় দিয়ে দিলো এখান থেকে চারটে অপশান দিলো অপশান দিয়ে দেবে দিয়ে বললো কোনটা সল কোনটা জেল কোনটা ফোম কোনটা ইমালসান ইত্যাদি হয়েছে এখন এই যে কলয়েডীয় দ্রবণের মধ্যে যে ইমালসন পার্টটা আছে এই ইমালসনটা ইমালসনকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জলে তেল জাতীয় ইমালসান আর একটা হচ্ছে তেলে জল জাতীয় ইমালসান এখন জলে তেল জাতীয় মানে কি জলের পরিমাণটা বেশি তেলের পরিমাণটা কম আর তেলে জল জাতীয় মানে তেলের পরিমাণ বেশি জলের পরিমাণ কম যেমন জলে তেল জাতীয়টা হচ্ছে দুধ আর তেলে জল জাতীয় হচ্ছে আমাদের যে বিভিন্ন ক্রিম গুলো হয় সেইগুলো হচ্ছে ওই তেলে জল জাতীয় এখন কোনটা জলে তেল জাতীয় আর কোনটা তেলে জল জাতীয় কি করে বোঝা যায় এটার জন্য দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে রঞ্জক পদ্ধতি সেটা কি আমাদের যে বিভিন্ন যে রঙগুলো হয় সেই রঙগুলো হচ্ছে জৈব পদার্থ মানে জীব দেহ থেকে পাওয়া যায় আর জৈব পদার্থ সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয় মানে কি এখানে জল আর তেলের মধ্যে জৈব দ্রাবক কোনটা তেল তেল তাহলে একটা জলে তেল জাতীয় আছে আর একটা তেলে জল জাতীয় আছে দুটোটি লাল রঞ্জক পদার্থ আমি যোগ করলাম তাহলে এটা যদি জলে তেল জাতীয় হয় তাহলে তেলটা কি কম আর জলটা কি বেশি তাহলে এই লাল রংটা শুধুমাত্র তেলের যেখানে যেখানে তেল থাকবে সেখানে সেখানে লাল হবে আর এখানে কি তেলটা বেশি তেল বেশি আর জল কম তাহলে আমাদের বেশিরভাগটাই কি হবে লাল রঙ হয়ে যাবে বোঝা গেল এই একটা উপায় আর একটা উপায় হচ্ছে তড়িৎ পরিবহনের মাত্রার উপর আমরা দুটোতেই এনএসিএল দিলাম এখন এনএসিএল হচ্ছে কিসে ভালো দ্রবিত হয় জলে তাহলে আমি এক চামচ দু চামচ এনএসিএল দিলাম দুটোতে তাহলে যেটাতে বেশি পরিমাণে ওটা গুলে যাবে সেটা কি হবে জলে তেল জাতীয় মানে জল বেশি আর যেটাতে কম পরিমাণে গুলবে সেটা হচ্ছে তেলে জল জাতীয় ইমালস ঠিক আছে এই হলো কলয়েডীয় দ্রবণের বিভিন্ন ভাগ এরপরে আমরা দ্রবণের ইম্পর্টেন্ট একটা পার্টে চলে যাব সেটা হচ্ছে দ্রাব্যতা কাকে বলে না নির্দিষ্ট উষ্ণতায় সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে দ্রাবের ওই গ্রাম সংখ্যাকে দ্রবণের দ্রাব্যতা বলে তাহলে নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে দ্রাবের দ্রাবের ওই গ্রাম সংখ্যাকে দ্রবণের দ্রাব্যতা বলে ঠিক আছে ধরো পঞ্চাশ গ্রাম জলে কুড়ি গ্রাম এনএসএল দ্রবীভূত আছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঠিক আছে তাহলে যদি বলে এই দ্রবণের দ্রাব্যতা কত তাহলে পঞ্চাশে আছে কুড়ি আমরা কতই বার করব একশো এখানে একটুখানি বড়টা ভুল হলো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পঞ্চাশ গ্রাম জলে কুড়ি গ্রাম এনএসিএল দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ করে ঠিক আছে তা দ্রাব্যতা কত তাহলে পঞ্চাশ গ্রাম জলে কত আছে কুড়ি একে কত আছে কুড়ি বাই পঞ্চাশ আর একশো কত আছে কুড়ি ইন্টু একশো বাই পঞ্চাশ সমান দশ তাহলে দ্রাব্যতা কত হলো চল্লিশ ঠিক আছে তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারছি দ্রাব্যতা সমান এই যে কুড়ি টাকার দ্রাব্য তাহলে দ্রাবের ভর বাই এই পঞ্চাশ টাকা জল মানে দ্রাবক দ্রাবকের ভর গুণিতক কত একশো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি না দ্রাবের ভর কুড়ি গ্রাম বাই পঞ্চাশ গ্রাম 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 কেটে যাবে তাহলে এই যে দ্রাব্যতা আমরা চল্লিশ পেলাম এর কোনো একক থাকবে না দ্রাব্যতা হচ্ছে একটা এককবিহীন রাশি ঠিক আছে সমান হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গুণিতক ঠিক আছে এরপর এই যে দ্রাব্যতা আমাদের যখনই লেখা হয় তখন উষ্ণতাটা উল্লেখ করে দিতে হয় দ্রাব্যতা লেখার সময় সব সবসময় উষ্ণতাটা উল্লেখ করে দিতে হয় কেন কারণ হচ্ছে আমরা নিজেরাই যদি ভাবি শীতকাল প্রচন্ড আমাদের শীতকালের কথা যদি ভাবি আর প্রচণ্ড গ্রীষ্মকালের কথা যদি ভাবি দুটো সময়ে কি আমরা একই রকম খাবার খেতে পারি শীতকালে আমরা কি সাধারণত বেশি পরিমাণে খেয়ে সহ্য করতে পারি কিন্তু গ্রীষ্মকালে আমরা খেতে পারি না তার মানে কি আমাদের নিজেদেরই খাওয়ার পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে আর দ্রাব্যতা মানে কি একটা দ্রাবক কতটা দ্রাব দ্রবীত করতে পারছে তাহলে উষ্ণতার পরিবর্তনে দ্রাব দ্রবীভূত করার ক্ষমতা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কার দ্রাবকের সেই জন্য দ্রাব্যতা লেখার সময় আমার উষ্ণতা উল্লেখ করতে হয় এখন এই উষ্ণতার পরিবর্তন করলে উষ্ণতা যদি আমরা পরিবর্তন করি তাহলে কিছু পদার্থের দ্রাব্যতা বাড়ে তাহলে কিছু পদার্থের দ্রাব্যতা বাড়ে যেমন কে এন ও থ্রি তারপরে এন এন ও থ্রি এদের দ্রাব্যতা যায় কিছু পদার্থের ক্ষেত্রে কমে যেমন গ্লোবার লবণ গ্লোবার লবণ এর সংকেত হচ্ছে এন এ টু এস ও ফোর আর টেন এইচ টু ঠিক আছে আর কিছু পদার্থ আছে দ্রাব্যতা উষ্ণতার পরিবর্তনে দ্রাব্যতা একই থাকে যেমন হচ্ছে এনএসিয়ল সোডিয়াম ক্লোরাইড হলো এখন এই দ্রাব্যতা আমাদের দুটো রকমের দ্রাব্যতা একটুখানি পড়তে হবে একটা হচ্ছে তরলে কঠিনের দ্রাব্যতা আর একটা হচ্ছে তরলে গ্যাসের দ্রাব্যতা তরলে কঠিনের দ্রাব্যতা শুধুমাত্র একটা বিষয়ের উপরই নির্ভর করে সেটা হচ্ছে উষ্ণতা আমরা কিছুক্ষণ আগেই যেটা বললাম যে পদার্থগুলো বললাম এন থ্রি তারপরে গ্লোবাল লবণ বা ওরা সবাই কঠিন আর জলের মধ্যে যোগ করলে কি উষ্ণতার পরিবর্তন হয় সেই জন্য তরলে কঠিনের দ্রাব্যতা শুধুমাত্র উষ্ণতার উপরেই নির্ভর করে উষ্ণতার পরিবর্তন হলে পরিবর্তন হয়ে যায় ঠিক আছে আর তরলে গ্যাসের দ্রাব্যতা এটা কিন্তু তিনটে বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে তরল আর গ্যাসের প্রকৃতি ঠিক আছে দু নম্বর হচ্ছে উষ্ণতা আর তিন নম্বর হচ্ছে চাপ আমরা তর আমরা জানি এই যে সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস সোডা ওয়াটার এটা সাধারণত জল আর কার্বন ডাইঅক্সাইড ভরা হয় তরল আর গ্যাস এখন এখানে যদি আমরা সোডা ওয়াটার ওয়াটার তৈরি করতে গিয়ে কার্বন ডাইঅক্সাইড না নিয়ে যদি অ্যামোনিয়া নিই বা কার্বন ডাইঅক্সাইড না নিয়ে কার্বন মনোক্সাইড নিই ঠিক আছে তাহলে কার্বন ডাইঅক্সাইড জলে যতটা দ্রবিত হতে পারে কার্বন মনোক্সাইড ততটা হয় না সেই জন্য তরল আর যে গ্যাস নিচ্ছি তাদের প্রকৃতির উপর নির্ভর করবে দ্রাব্যতা বেশি হবে তা কম হবে হচ্ছে উষ্ণতা আমরা দেখেছি যে কোল্ড ড্রিঙ্কস আমাদের কেনার সময় বা আমরা খাওয়ার আগে ঠান্ডা করে নিই কেন আমাদের যদি গরম কোল্ড ড্রিঙ্কস খোলা হয় তাহলে খেতে ভালো লাগে না কিন্তু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আমরা যদি খাই কী হয় খেতে ভালো লাগে কেন কারণ এই দুটো মিশে যে যেটা তৈরি করে সোডা ওয়াটার যেখানে তৈরি হয় সেখানে যে ফ্যাক্টরি কোল্ড কোল্ড ড্রিঙ্কস তৈরি সেন্ট্রাল এসি টোটালটাই ঠান্ডা ঠিক আছে এখন যখনই উষ্ণতা বাড়বে এই দ্রবণের মধ্যে যে দ্রাবও থাকে তার সেই দ্রাবের কণাগুলোর গতিবেগ হয়ে যা বেড়ে যাবে শক্তি পাচ্ছে উষ্ণতা বাড়ছে না কি শক্তি বাড়ছে তার ফলে তারা সেই তরল থেকে বেরিয়ে চলে আসবে সেই জন্য গরম কোল্ড ড্রিঙ্কসের মুখটা খুললি সঙ্গে সঙ্গে গ্যাস থেকে হবে সবটাই বেরিয়ে যাবে বেশিরভাগটাই কিন্তু যখনই আমরা ঠান্ডা করে নেব আবার কি হবে জলের মধ্যে চলে যাবে ঠিক আছে সেই জন্য উষ্ণতার উপর নির্ভর করে তরল এবং গ্যাসের দ্রাব্যতা আর চাপ আমরা কোল্ড ড্রিঙ্কস বোতলের মুখ খুললেই কি হয় বলো তো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে আসে তার মানে কি ওটা চাপের মধ্যে ছিল যেই চাপ খুলে দিলাম চাপ কমে গেল তাহলে চাপ কমলে দ্রাব্যতা কমে যায় কার গ্যাসের দ্রাব্যতা তরলের মধ্যে কমে যাবে যখনই চাপ বাড়াবো তখনই কি হবে দ্রাব্যতা আবার বাড়বে ঠিক আছে এরপর যেটা সেটা হচ্ছে কেলাস কেলাস আর কেলাসন এই যে আমাদের সমুদ্রের জলে NaCl কি থাকে দ্রবীভূত অবস্থায় থাকে সেটাই আমরা কি করি এই এনএসিএল কে একটা কঠিন নির্দিষ্ট জ্যামেটিক আকার বিশিষ্ট করে আমরা প্যাকেট করে কি কর কি হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে যেটা আমরা খাই এখন নির্দিষ্ট জ্যামেটিক আকার সম্পন্ন কঠিন নির্দিষ্ট জ্যামেটিক আকার সম্পন্ন কঠিন পদার্থকেই বলা হয় কেলাস আর এই কেলাস তৈরি করার পদ্ধতিটাকেই বলা হয় কেলাস শন ঠিক আছে তাহলে নির্দিষ্ট জ্যামেটিক আকার বিশিষ্ট কঠিন পদার্থকে বলা হবে কেলাস আর কেলাস তৈরি করার পদ্ধতিটাকে বলা হয় কেলাসন যেমন এই কেলাস তৈরি করার একটা পদ্ধতি ছোট্ট একটা পদ্ধতি আমি বলে দিই ফুটকিরি আমরা সবাই জানি বিশেষ করে চুলদাড়ি কাটার পর ফুটকিরি লাগিয়ে দেওয়া হয় এখন এই ফোটকিরে কি করে তৈরি করা হয় না এই ফটকির কেলাস কি করে তৈরি করা হয় প্রথমে ফোটকিরির সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয় ঠিক আছে সেই দ্রবণের মধ্যে ফটকির একটা ছোট কোনা সুতো দিয়ে বেঁধে ওর মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পর রেখে দিলে দেখা যায় এই কোণাটা আস্তে আস্তে কি হচ্ছে বড় হয়ে যাবে অর্থাৎ ওই সম্পৃক্ত দ্রবণ থেকে ফুটকিরিটা ওর গায়ে আটকে যায় এটাই হচ্ছে কেলাসনের একটা পদ্ধতি ঠিক আছে এরপর হচ্ছে যে এই যে আমরা কেলাস গুলো কথা বললাম আমাদের কেলাসগুলোকে আবার দুটো হয়ে ভাগ করা হয় একটাকে বলা হয় শোধক কেলাস আর একটাকে বলা হয় কেলাস সোধক কেলাস মানে কি আমাদের তুঁতে আমরা নাম শুনেছি তুঁতে যার সংকেত হচ্ছে তাহলে আমরা তুঁতে হাত দিলে এই জলটা বুঝতে পারবো না পারা যায় না এখন কিন্তু এটা কেলাস এর মধ্যে জলের অনু থাকে এই জলযুক্ত যুক্ত কেলাস বলা হবে শোধক কেলাস আর এই জলের অণুগুলোকে বলা হয় কেলাস জল আর এমএসিএল কেসিএল এদের যে কেলাসে কোনো জলের অনু থাকে না সেগুলোর জন্য এদেরকে বলা হয় অনাদ্র কেলাস হয়েছে এরপর আমরা দ্রবণের এই দ্রাব্যতার আহ একটা অঙ্ক একটা দুটো অঙ্ক করে নেওয়া যাক ধরো আমরা একটা অঙ্ক অলরেডি বলে দিয়েছি আর একটা অঙ্ক একটুখানি বলে দি সেটা হচ্ছে বলছি পঁচাত্তর গ্রাম জলে পঞ্চাশ গ্রাম কে এন ও থ্রি দ্রবীভূত আছে পঞ্চাশ আছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঠান্ডা করলে কত লবণ কেলাসিত হবে কত লবণ কেলাসিত হবে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কে এন ও থ্রি এর দ্রাব্যতা তাহলে পঁচাত্তর গ্রাম জলে পঞ্চাশ গ্রাম KNO আছে তাহলে এক গ্রাম জলে কত থাকবে পঞ্চাশ বাই পঁচাত্তর গ্রাম KNO আর একশো গ্রাম জলে একশো গ্রাম না ভুল হয়ে গেলো এটা এটা উল্টোটা লিখতে হবে সরি একটুখানি ভুল হয়ে গেলো সেটা হচ্ছে দ্রাব্যতা এটা বলে দিয়েছি তাহলে এটা মানে কি একশো গ্রাম জলে ফিফটি ফোর পয়েন্ট ফোর গ্রাম কে এন ও থ্রি আছে কি না তাহলে এক গ্রাম জলে কত হবে ফিফটি ফোর পয়েন্ট ফোর বাই একশো গ্রাম কে এন ও থ্রি আর পঁচাত্তর গ্রাম জলে কত হবে ফিফটি ফোর পয়েন্ট ফোর ইন্টু পঁচাত্তর বাই একশো এইটা কাটাকুটি করে আসবে চল্লিশ পয়েন্ট আট গ্রাম তাহলে আমাদের যখনই এই পঁচাত্তর গ্রাম জলকে যখনই আমি ঠান্ডা করে পুরী দিতে আসবো তখন থাকা উচিত কত এত কিন্তু এখন আছে কত পঞ্চাশ গ্রাম তাহলে বাকিটা কি হবে থিতিয়ে পড়বে তাহলে কতটা কেলাসিত হবে পঞ্চাশ মাইনাস চল্লিশ পয়েন্ট আট গ্রাম সমান ঠিক আছে এই এক প্রকারের অঙ্ক অনেক সময় দেয় এরপর আমাদের এই যে দ্রবণ এর মধ্যে আমরা দ্রাবক আর দ্রাব নিচ্ছি এখন দ্রবণের মধ্যে কতটা দ্রাব আছে সেইটা বোঝা যেন হয় দ্রবণের শক্তিমাত্রা বা গাঢ়ত্বের উপর দ্রবণের শক্তিমাত্রা বা গাঢ়ত্বের উপর ঠিক আছে এখন এই কোন একটা দ্রবণের যতটা দ্রাব আছে সেটাকেই বলা হয় তার শক্তিমাত্রা বা গাঢ়ত্ব এখন এই গারত্ব আমাদের মাত্রার সাহায্যে প্রকাশ করা হয় এটা কি রকম ধরো তোমাকে বলা হলো পঞ্চাশ গ্রাম জলে গ্রাম আছে কুড়ি তাহলে শতকরা মাত্রা কত আমরা জানি একশোই বার করতে হবে তাহলে শতকরা মাত্রা সমান হবে কুড়ি ইন্টু একশো বাই কত পঞ্চাশ যা হবে সেটাই হবে কি শতকরা মাত্রা ঠিক আছে এরপর হচ্ছে শতকরা মাত্রা ছাড়াও আর একটা আছে গ্রাম পার লিটার গ্রাম পার লিটার গ্রাম পার লিটারটা কি সাপোজ ধরো বলা হলো পঞ্চাশ এম এল জলে দু গ্রাম এম আছে তাহলে গ্রাম পার লিটারে মাত্রা কত হবে তাহলে পঞ্চাশে আছে দুই একে কত আছে দুই বাই পাঁচ পঞ্চাশ আর লিটারে বার করবে এক লিটার মানে কত হাজার তাহলে হাজার এম এ কত আছে দুই ইন্টু হাজার বাই পঞ্চাশ যা বেরোবে সেটা হবে কত গ্রাম পার কি লিটার হয়েছে আর একটা আছে এই শতকরা মাত্রা প্রকাশ করার পদ্ধতি সেটা হচ্ছে মোল পার লিটার সেটা কিরকম এখানেও ধরো বলা হলো যে পঞ্চাশ এম জলে কুড়ি গ্রাম এনে আছে তাহলে এর মোল পার লিটার কত তাহলে আমাকে মোল বার করতে হবে এখন মোল আমরা কি করে ব্যবহার করব না আণবিক ওজনটা আমাদের দরকার এখন NaOH এর আণবিক ওজন হচ্ছে 40 হয়েছে তাহলে 40 গ্রাম মানে হচ্ছে 1 মোল আণবিক ওজন মানে হচ্ছে 1 মোল তাহলে 40 গ্রাম মানে 1 মোল তাহলে 20 গ্রাম এনওয়েচ মানে কত হবে হাফ মন সেটা কোথায় আছে পঞ্চাশ এম জলে তাহলে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম জলে এনএ আছে হাফমন পঞ্চাশ গ্রাম নয় সরি পঞ্চাশ এম তাহলে একে কত আছে এক বাই দুই ইন্টু পঞ্চাশ আর হাজার এম এ কত আছে তাহলে এক ইন্টু হাজার বাই দুই ইন্টু যা বেরোবে সেটাই হবে কত মূল পার কি লিটার ঠিক আছে আর একটা ছোট্ট জিনিস আছে এই চ্যাপ্টারের সেটা হচ্ছে কি না আমাদের এই যে দ্রবণ সেই দ্রবণের মধ্যে দ্রাবের কণাগুলো কি হচ্ছে ছুটে বেড়ায় এখন এই ঘটনাটা প্রথম লক্ষ্য করেন রবার্ট ব্রাউন বলে একজন বিজ্ঞানী কে না রবার্ট ব্রাউন এবং এই ব্রাউনের নাম অনুসারে দ্রাব দ্রবণের মধ্যে দ্রাবের কণার যে গতি সেটাকে বলা হয় ব্রাউনীয় কি গতি ঠিক আছে এরপর হচ্ছে সার্বজনীন দ্রাবক সার্বজনীন দ্রাবক কাকে বলে না সার্বজনীন দ্রাবক বলা হয় জলকে কেন না কারণ জলের মধ্যে বেশিরভাগ পদার্থই কি হয় দ্রবীভূত হতে পারে সেটা জৈব পদার্থ হোক বা ও জৈব পদার্থ হোক সেই জন্য জলকে বলা হয় সার্বজনীন দ্রাবক কিন্তু জল হচ্ছে আসলে জৈব পদার্থ তাহলে আমাদের যদি বলা এই অজৈব পদার্থ তাহলে অজৈব দ্রাবকের একটা উদাহরণ হচ্ছে কি জল তাহলে জৈব দ্রাবকের উদাহরণ কি হবে না জৈব দ্রাবকের উদাহরণ হচ্ছে কেরোসিন তারপরে পেট্রোল বেনজিন তারপরে অ্যালকোহল ইত্যাদি ঠিক আছে এই হলো আমাদের দ্রবণ চ্যাপ্টারের বিষয়বস্তু তোমরা চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর অ্যানসার লিখবে আর প্রশ্নবিজিত্রা থেকেও এই চ্যাপ্টারের কী কী প্রশ্ন দিচ্ছে সেগুলো করবে আর আমি যে টার্মগুলো পড়িয়েছি যেমন প্রথমে দ্রবণ কাকে বলে দ্রাবক কাকে বলে দ্রবণের অসম্পৃক্ত দ্রবণ অতিবৃক্ত দ্রবণ প্রত্যেকের সংজ্ঞাগুলো একটু করবে তারপর দ্রাব্যতা কাকে বলে দ্রাব্যতার একক দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে উষ্ণতার পরিবর্তনে কোন কোন পদার্থের দ্রাব্যতা বাড়ে কাদের কমে কাদের একই থাকে তাদের একটা করে উদাহরণ করবে একটা করে অঙ্ক করবে তারপরে কেলাস কেলাসন কাকে বলে অনাদ্র কেলাস কাকে বলে উদাহরণ আর তারপরে আমরা বললাম দ্রবণের শক্তিমাত্রা তারপরে সার্বজনীন দ্রাবক এই কমন প্রশ্নগুলোই আছে এদের উত্তরগুলো রেডি করে রাখবে ঠিক আছে আজকে এই পর্যন্তই ওকে